কিভাবে না, কারণ আমি যতটা শুনেছি যখন পরে যিনি প্রতিষ্ঠা করেছিলেন রেণুগোপাল, তিনি মানে উনি যখন ঢুকলেন কেএম কলেজে তখন চাকরি দিয়েছেন, এম কলেজ থেকে এই কলেজে পরিচালনা করার জন্য এবং বক্তা এখন কিন্তু দরকার ছিল, তো সেখান থেকে ওনাকে পিক আপ করে আনা হয়, সময় এগুলো করা যেত না, তখন তো বোধ হয় টিচার দিনও বোধ হয় একটা খুব বেতন হারও কম ছিল, অফিস কাজগুলো কম ছিল, সেখান থেকে এখানে এনেছেন। তো আমি মানে অনেকদিন এই বারসাত ছিলাম সেই সুবাদমার কাছে যেতাম, আর দায়িত্ব নেওয়ার পর তো আরও অনেকবার ওনাকে দরকার হয়, এবং তখন আমি কাজ করতে করতে মাঝে মাঝে ভাবতাম যে রেণুগোপালবাবু কেন এনেছেন, তার একটা অনেক কারণ আছে, মানে আমরা পড়াই মাস্টারমশাই আমরা কমার্সের লোক, কিন্তু তবুও যেন অ্যাকাউন্টসের একটা কিছু প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো সেটা ওনার কাছে যতটা কুইক সমাধান করা যায় সেটা বোধহয় আমরা নিজেরা টিচার হলেও খাই, কারণ আমরা থিওরি যাই, আমরা থিওরি দিয়ে সমস্ত বোঝাই, কিন্তু প্র্যাকটিক্যালটা এটা সেটা ওনার কাছ থেকে আমি অনেক ক্ষেত্রে অনেকভাবেই সাহায্য করেছি পেয়েছি, আর এখন মাঝে মাঝে মানে মেনে নিতে হয় যেটা প্রেসিডেন্ট সাহেব বললেন কালের নিয়ম, মানে সেই সবাইকে জিতে দিতে হবে, সময় এলে সবাইকে ছাড়তে হবে, আর তার কারণ দাঁড়িয়েও না, নাহলে এখন ছাড়তে গিয়ে আমারই মনে হচ্ছে আমি অন্ধ হয়ে গেলাম বা কমে গেলাম, কারণ টোটাল ব্যাপারটা প্রতিষ্ঠানের হেড হিসাবে তো আমার উপর একটা চাপ আসবে, আমি তো আর সেই চাপ অস্বীকার করতে পারবো না, শুধু আমার উপর নয় আমি আবার করে না আমি স্যার কী করি, মানে টোটাল যে প্রতিষ্ঠানের ব্যাপারগুলো যে কোথায় কীভাবে আমরা কী করলে কোথায় উপকার পাবো, মানে মূলত আর্থিক ব্যাপারগুলো আমি অনার্থিক ছাড়া একাধিক ছাড়া আমার কাছ থেকে যে আর্থিক সাজেশনগুলো যেটা আমি সহজে পেতাম সেটা এক মানে এখন খুবই আমি অসহায় বোধ করি, তখন মনে হবে যে এখন কোনো কাছে থাকলে সহজে পাওয়া যাবে, তাই এগুলো তো প্রত্যেক মানুষের একটা প্রভাব থাকে, কারণ দীর্ঘদিনে ওনার কর্মকাণ্ডের একটা অভিজ্ঞতা, সুতরাং তবুও আমাদের যেতে হবে, ওরা দিয়েছে মানে আমি ওনাকে বলেছিলাম যে আমি কিন্তু আপনাকে দিদার দিতে পারবো, হ্যাঁ মানে প্রশ্ন হয় না যে বাবা গত হয়েছেন তাকে ছেড়ে দিতে হবে, কিন্তু উপায় নেই, সেটা সে ছেলের বুকে যেমন একটা আঘাত করে এবং সেরকম আমারও সত্যিকারে আমি এখন জন্মা হতো, কিন্তু তবুও তো ছাড়তে হবে, আজকে ছাড়তেনগুলো বোঝার সময় সেটা ভাবছিলাম আজকে ওনার দিন নয়, তবুও ওনাকে বলেছিলাম আপনি একটু আসবেন, কারণ অফিসিয়াল কিছু কাজ আছে, যাক উনি ভালোভাবে জীবন কাজ করবেন, বাকি জীবনটা শান্তিতে কাটান, সুস্থ শরীরে থাকুন, যতদিন থাকবেন যেন খুব ফ্রি মাইন্ডে থাকবেন, তা আমি আমার কাছে আসতে পারবো ওনাকে চাঙ্গা করে রাখতাম, যাতে সবার ভালো হয় ভালো লাগলো কোনো একটা দেখানো জানাবেন।